হাওড়ার বেলিলিয়াস রোডে এক আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী হামলা। আইনজীবীকে চেম্বারে বেঁধে রেখে ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা এবং আইনজীবীকে মারধর করেও জিনিসপত্র ভাঙচুর করে বেশ কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। একজন মারছি আমার কালকে দুপুর বেলা এসেছিল, আমি বলে আমরা খাওয়া দাওয়া করবো, কাল এসেছিল পরশু ঠিক এসেছিল তিনটার সময় এসেছিল, আমি বলি আমরা খাওয়া দাওয়া করবো, বললো ম্যাডাম সাথে কথা হয়েছে ম্যাডাম দেবে, আর তুমি কেন বারণ করছো, আমি তাহলে ম্যাডামের কোচ্ছেন যাও ম্যাডামের যা কী বলবে না বলবে আমি যাও কিছু বলতে পারবো। হ্যাঁ বলে আমি চলে গেলাম। আপনার নাম? মনোরঞ্জন দাস। তখন আমি বলছি দেখুন লকডাউন তো আমার একটু লেবার আসছে না, আমি সামনে সপ্তাহে পলিশ নিয়ে নেবেন, আমি আর এই রঞ্জন যাদের থাকে দুজনে মিলে করতে হবে, একটু সময় লাগবে, ঠিক আছে তাহলে সামনে সপ্তাহে আসবে। তারপরে চলে পরশু এসছে লাস্ট, তারপরে আজকে হঠাৎ আবার এসছে দেড়টার সময়, তারপরে রঞ্জন বলছে ওই যেমন রঞ্জন বলছে ওই পলিশ দিতে এসছে পলিশ দিয়ে দেয়, তারপরে আমি এসছি এসে আমি কটা লাগবে, তখন বলছি যে পলিশ না ওই আমার সিনিয়র এসছে যে 300 পিস লাগবে, ওই তখন আমি বললাম দাদা আমি তো বললাম সব বলছি আমার সিনিয়রকে বলে দিই, উনি তো বিশ্বাস করছেন না আমাকে, তা উনি কোথায় বললো নিচে আছে, তারপরে আমি বললো আপনি সিঁড়িটায় রাখুন না, বললো না আপনি নিচে যান নিচে, তারপরে তো নিচে এমনি অন্য যারা পলিশ নিতে আসে নিচে বাবার চেম্বার চেয়ারে বসে আমি কথা বলি, বলে ওরা পলিশের ব্যাপারে কথা হয় চলে, গিয়ে দেখি তিনজন বসে আছে সব মাস্ক লাগানো, আর এইটা এই ছেলেটা রোগা মতো বেটে মতো মেরুন কালারের জামা প্যান্ট এক কালারের পরেছিল। এবার আমি নিচে গেতে বললো বসুন দিদি বসুন, বসলাম, একটা ছেলে এরকম একটু পেছনে আমি এখানে এখানে দুটো ছেলে, তারপরে তখন ওই পলিশের কথা বললো আমি সামনের সপ্তাহে পাবো। আপনাকে মারধর করেছে? হ্যাঁ মারধর করেছে, মারধর করে ছুরি ধরেছে, এত বড় ছুরি কালো ব্যাগ থেকে বার করে ধরেছে, বলছে আওয়াজ নেই কাট দেখা, তখন আমি ঠেলেছি বলছি চুপ তখন কাট দেখা, তারপর একজন কী এনে মুখে ধরলো ছাড়ানোর চেষ্টা করেছি, কি করে জানবো মুখ তো ঢাকা, মুখ তো সবার ঢাকা, কি কি চুরি হয়েছে কিছু নিতে পারেনি, খুঁজেছে ভেঙেছে ভাঙ চুপ করেছে খুঁজেছে কিছু পাইনি, এবারে বাবার একটা বিপ কেস নাকি শুনছি নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুমিতা শ্রীবাস্তব। যার বাড়িতে এই ঘটনা হয়েছে উনি রবীন্দ্রনাথ দে, সিনিয়র অ্যাডভোকেট প্র্যাকটিসিং অ্যাট প্রেজেন্ট প্র্যাকটিসিং, উনি 82 ইয়ার্স ওল্ড, ওনার বাড়িতে আজকে দু তিন চারজন লোক এসেছে মাস্ক পরে, যেহেতু লকডাউন আছে একদম ফাঁকা রাস্তা, তারপরে নামাজ পড়তে উনি পুরো এখানে বস্তিতে নামাজ পড়তে গেছে, একদম সামনাটা পেয়ে তিন চারজন এসেছে আর ওর মধ্যে একজন তিন চারজন থেকে ফলো করছে, এটা মেয়ে বলেছে, এবার ওরা এসেছে মেয়েকে সার্ভেন্টকে বেঁধে তারপরে খোঁজার চেষ্টা করেছে গ্রাউন্ডে কী আছে ফার্স্ট ফ্লোরে কী আছে, এবার যখন কিছু পায়নি এসব র্যান্সাক করেছে, তারপরে উপরে রবিবাবুকে বেঁধেছে ক্লোরোফর্ম মুখে দিয়ে দিয়েছে, এবার ওনাকে একদম কনসিয়াস করে ওনাকে ধাক্কা ফাক্কা দিয়ে উনি পড়ে গেছেন হাত ভাঙার, তারপরে যখন কনসিয়াসে এসেছেন উনি ফোন করে ডেকেছেন দাদাকে আর অন্য লোককে, ওনার মেয়ে চিল্লাচিল্লি করেছে নিচে পিছিয়ে থেকে নিচে থেকে চেম্বারে রুমটা দেখছি একদম চেম্বারটা ভাঙা, তারপরে ওখান থেকে কাঁচ মাঁচ ভেঙে ওনারা সামহাও দে হ্যাভ স্কেপ উপরে এসেছেন, এবার পুরো ঘটনা সবার সামনে বলেছেন, পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করছেন, এবার কী কী মিসিং হয়েছে পরে জানা যাবে। একটা অস্ত্র উনি মেয়ে বলছে একটা ছোটো ছুরি নিয়ে এসছে ওই ব্যাগ থেকে ছুরি বার করে বলেছে কোথাও কাঁকা কেউ মারে। এর মধ্যে আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের ব্যাপার কী আছে, এখানে কখনো এইসব ঘটনা হয়নি, এত বড়, তারপরে এনার বাড়িতে ই মানে ইজ ভেরি রেসপেক্টেবল পার্সন ইন ইন আওয়ার লোকালিটি, 50-60 বছর থেকে মোর দেন দ্যাট ফিজ স্টেং ইন আমার লোকালিটি, আর কিছু এরকম ব্যাপার হয়নি, এটা মনে হচ্ছে এটা যে করেছে হি নোজ এভরিথিং অ্যান্ড হি হ্যাজ ফলোড। আপনার নাম? আপনার নাম মোহাম্মদ আরিফ, অ্যাডভোকেট প্র্যাকটিসিং অ্যাট খড়গপুর। থানা অভিযোগ করেছেন? থানা FIR লেখা হয়েছে, নিশ্চয়ই অভিযুক্ত হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।